Assalamu alaikum and welcome to my channel Sharia's Days Out. খুলনা থেকে কিছুটা দূরে বটিয়াঘাটার বরণপাড়ায় আজ থেকে বছর খানেক আগে তৈরি হয়েছে রানা রিসর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। পার্কে ঢোকার শুরুতেই বিশাল সাইজের দুটো সবুজ রঙের ডাইনোসরের মূর্তি ওয়েলকাম জানাবে আপনাকে। টিকিট কেটে নিতে হবে বাইরের এই কাউন্টারগুলো থেকে। আপনি চাইলে শুধুমাত্র এন্ট্রি টিকিট কিনতে পারেন, অথবা আপনি যদি বিভিন্ন প্যাকেজ কিনতে চান তাহলে এন্ট্রি টিকিটের সাথে সেই প্যাকেজগুলোও পাওয়া যায়, আপনি চয়েস করে কিনতে পারেন। এখানে প্যাকেজ লিস্ট আর মূল্য তালিকা দেওয়া আছে, আপনি প্রয়োজন হলে পজ করে এখান থেকে মূল্য তালিকা দেখে নিতে পারেন। করছি পার্কের ভিডিও, এখানে নিজের চেহারাটা না দেখালেও চলে, কিন্তু ব্লগিং ভিডিও তো, তাই মাঝে মাঝে চামে বামে নিজের ক্ষমতাটাও দেখায় নিচ্ছি। পার্কে এন্ট্রি করে কিছুটা এগুলেই সামনে পড়বে রেস্টুরেন্ট। না, আপনাকে বলছি না যে আপনাকে পার্কে ঢুকেই খেতে বসে যেতে হবে, কিন্তু যেদিন একটু ভিড় থাকে সেদিন যদি আগে আগে খাবারের অর্ডার বুক করে রাখেন তাহলে সেক্ষেত্রে খাবার পেতে আপনার সুবিধা হবে। দেখা গেল ভিড় হলে খাবারের শর্টেজ থাকায় লাঞ্চ পেতে সমস্যা হতে পারে। যদিও পার্কের এন্ট্রি এবং অন্যান্য রাইডের টিকিট প্রাইস কিছুটা হাই হওয়ার কারণে বিশেষ বিশেষ দিন বাদে পার্কে খুব একটা ভিড় দেখা যায় না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে শুরু করলে রাস্তার দুই পাশে পড়বে বিভিন্ন ধরনের রাইড, যেমন ক্যারোসেল, অক্টোপাস রাইড, নাগরদোলা, বাম্পার কার, কেবল কার, টয় ট্রেন, সুনামি, ওয়াটার স্লাইড, এছাড়াও আছে পিকনিক কর্নার এবং নামাজের স্থান।
পার্কের সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং রাইড হচ্ছে এই ওয়াটার কিংডম। এর টিকিট কাটলে আপনি দুইটা রাইড উপভোগ করতে পারবেন। একটা হচ্ছে সুইমিং পুলে নকল সুনামি তৈরি করা, অর্থাৎ সুইমিং পুলে নামলে নকল ওয়েভ তৈরি করবে বা স্রোত তৈরি করবে, যাতে আপনার মনে হবে যেন আপনি সুইমিং পুলে না বরং আপনি সমুদ্রে আছেন। আর দ্বিতীয়টা হচ্ছে অনেক উপর থেকে ওয়াটার স্লাইডিং করা। যাচ্ছি ওয়াটার সুনামিতে। আপনার যদি সাথে করে এক্সট্রা কাপড় না নিয়ে আসেন তাহলে এখানে কাপড় কিনতে পাওয়া যায় এবং আপনি চাইলে কাপড় ভাড়াও করতে পারবেন। 100 টাকার বিনিময়ে একটা ট্রাউজার এবং একটা টি শার্ট ভাড়া করতে পারেন এবং আপনার সাথে থাকা লাগেজ, মোবাইল, কাপড় চোপড়, অন্যান্য সব কিছু এখানে লকার আছে, সেই লকারে রাখতে পারবেন। এখানে অনেক ওয়াশরুম আছে, কাপড় চেঞ্জ করার জায়গা আছে, কোনো দিক থেকে কোনো অসুবিধা হওয়ার কথা না। এই ছোট্ট সুইমিং পুলটাই একটু পর পরিণত হবে সমুদ্রে। বিশ্বাস করুন, এখানে যখন নকল স্রোত তৈরি হয় তখন একদম সমুদ্রে আছে এরকম একটা ফিলিংস আসে। মোবাইল সাথে না নাই সেভাবে বড় ভিডিও করতে পারিনি, বা ছোট্ট একটা ক্লিপ ভিডিও করেছিলাম সেটা কিছুক্ষণ পর সংযুক্ত হয়ে যাবে। এই সেই দোকান যেখান থেকে আপনি চাইলে ট্রাউজার অথবা শর্ট প্যান্ট এবং টি শার্ট ভাড়া করতে পারেন। বিশাল নকল সমুদ্রে ওয়াটার সুনামি উপভোগ করছি আমরা এবং সাথে আছে আমার উল্টে পড়ার দৃশ্য। এখন যাচ্ছি আমরা টয় ট্রেনে ওঠার জন্য। আমরা টিকিট কেটেছিলাম 550 টাকা, যার মধ্যে ছিল এন্ট্রি ফি, ওয়াটার কিংডম এবং যে কোনো একটা রাইড। সেই রাইড হিসেবে আমরা বেছে নিয়েছিলাম টয় ট্রেনকে।
সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় ফেরার পালা। চলে যেতে হবে রানা রিসর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটাকে ছেড়ে। তবে সত্যি আজকের দিনটাকে বেশ উপভোগ করলাম। খুলনার মধ্যে এরকম একটা অ্যামিউজমেন্ট পার্ক হওয়ার খুবই দরকার ছিল। ছুটির দিনে পরিবার পরিজন সহ ঘুরে যেতে পারেন এই অ্যামিউজমেন্ট পার্ক থেকে। তবে আগেই বলেছি এবং এখনও বলছি যে টিকিটের দামটা একটু চড়া, একটু কমায় রাখলে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হতো। আপাতত বিদায় নিচ্ছি, আবার ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।